গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো তোমরা সবাইকে কেমন আছো, যে যেখানে আছো ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে নারায়ণের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আর আমিও তোমাদের সাথে তাল মিলিয়ে ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে হচ্ছে 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমাদের সাথে বকবকানি শুরু করলাম। দেখি কতক্ষণ তোমাদের সাথে কাজ করতে করতে গল্প করতে পারি। তা এখন থেকে স্টার্ট, চলো রান্নাঘরে যাব। রান্নাঘরে দেখি কিছু টুকটাক বাসন ফাসন আছে, সেগুলো কাপফা পাপছে, সেগুলোকে ধোয়াধুই করব, করে শুরু করে দিই। চলো রান্নাঘরে। আজকে চাটা বানাতে হবে, বানানো নেই, কাপগুলো একটুখানি ধুয়ে নিই, কাপগুলো ধুয়ে নিয়ে একেবারে একটু চা বানিয়ে নেবো। আজকে চা বানাতে হবে। সোনাই আজকে সোনাইয়ের মাসির বাড়িতে নেমন্তন্ন যাচ্ছে, সাজুগুজু করছে এখন, দেখি যদি ও চা খায় একটু। সোনাই এখনই সাজুগুজু করছে, তুই চা খাবি একটু? আচ্ছা তুমি খেলে একটু নাও। আচ্ছা তাহলে একটু করবো আমি, চাটা একটু করে নি, ওর সর্দিও লেগেছে এবার, একটু গরম গরম চা খেয়ে নে। হ্যাঁ দাদি একটু চা, শোনে চা নিয়েছি, ঠিক আছে সাজ। হ্যাঁ দেখি এদিকে আয়, দেখি কিরম লাগছে তোকে। হ্যাঁ এই তো ঠিক আছে, একদম ঠিক আছে, না চা একটু খেয়ে নে, চা খেয়ে বস ওটাতে। আদা দিয়ে চাটা খেতে বেশ ভাল লাগে, বিস্কুট খাবি না তো? না বিস্কুট আর গিয়ে হয়তো কোনো আবার স্টার্টার ফাটার হবে তখন, ওই জন্য আর বিস্কুট খাওয়ার ইচ্ছা নিচ্ছে না, কেননা এই বিস্কুটগুলো আর বাড়ির যে বিস্কুটগুলো সেই যে বেকারি সে মোটা মোটা বিস্কুটগুলো, তো ওই জন্য আর খুব একটা রিস্ক নিতে চাইল। মুন্টি এসে গেল আবার, বাবা পরপর সব আসছে।
হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুগ্গা দুগ্গা, হ্যাঁ আসছে, এসো, হ্যাঁ ঠিক আছে। জানো আজকে কি করেছি? আমার ভাতটা তরকারিটা হয়েছে, গ্যাসটা গেছে শেষ হয়ে, গ্যাসটা এনে লাগাতে যাব, দেখি ওই গ্যাসটা আমি মানে খালি ঢকঢক করছে, আমি বুকই করিনি, গ্যাস বুক করাই হয়নি, এমন অবস্থা, একদম ভুলে গেছি। আবার এই ইন্ডাকশান বার করে এই বেগুন ভাজাটা বাকি আছে, বেগুনটা ভেজে নিই ইন্ডাকশানে। তবে কি একটা বলো তো, বুক করে দিলে সঙ্গে সঙ্গে আমার এসে যাবে, ওই যে ছেলেটা দেয় আজকে রাত্রিবেলা যদি বুক করে দেয় ও পেয়ে যাবে, ও কালকে দিয়ে যাবে, নয়তো একবার ফোন করলে এসে দিয়ে, এই একটা সুবিধা আছে। কিন্তু যাই হোক, তাও তো আমি ভুলে গেছি একদম, তা খুব বাজে ব্যাপার হলো, এরকম ভুলে যাওয়াটা তো ঠিক নয়। দুটো সিলিন্ডার খালি হয়ে যাবে, এটা তো ঠিক না, না বলো, কিরম ভুলে গেলে না খুব মুশকিল। অবশেষে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, ইন্ডাকশানে বেগুন ভাজা হলো, এই যে এখানে দেখেছি এনাকে। আমার তো রান্নাঘরে অত জায়গা নেই যে গ্যাস ওভেন থাকবে, মাইক্রোওভেন থাকবে, তারপর আবার ইন্ডাকশান থাকবে, অত জায়গা নেই আমার স্ল্যাবে, তারপরে মশলাপাতির কৌটো হ্যাকা ডাকা দুনিয়া, তো এরকে আমি প্যাকিং করে একদম ঢুকিয়ে রেখে দিই, যদি কখনো সহজে না মানে হট করে দরকার পড়লো। কী সাংঘাতিক বলো তো, কী ভুল ভুলে গেছি একেবারে, এই সাংঘাতিক দরকারের সময় নিয়ে আমাকে উপকারে লাগেন, তখন এনাকে বার করি। যাই হোক, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আনন্দ থেকো আর খুশিতে থেকো, আর আমাদের সঙ্গে এইভাবে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো আমি রোজ বলি, এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে, আর এগুলো একটু করে দিও, আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার হতে চাও তারা একটা ভিডিও ফুল ওয়াচ করো, ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করো, আর পাশের যে অল অপশানে মানে বেলটা আছে না অল অপশানের, ওইটা যদি তোমরা প্রেস করো তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর নিত্যদিন তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাব ভিডিওর মারফত, তোমরা রোজ দেখতে পাবে আমাকে, আমার এই মুখটা। যাই হোক গে, তাহলে আজকে এই পর্যন্ত, গুড নাইট, টাটা, আবার কাল একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়ে যাবো।